যুদ্ধের সাত মাসের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার দুই দেশের অন্তত 300 বন্দি বিনিময় করা হয়েছে। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে 215 জন ইউক্রেনীয় বন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া, যার মধ্যে 5 জন কমান্ডার রয়েছেন। এছাড়া মারিউপোলে স্টিল কারখানায় প্রতিরোধ গড়ে তোলা শতাধিক সেনাও রয়েছেন। বিনিময়ে 55 জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে কিয়েভ। মেদভেদচুক একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোর নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে যুদ্ধে ভাড়া খাটার অভিযোগও রয়েছে। বন্দি বিনিময়ের এই চুক্তিতে সহায়তা করেছে সৌদি আরব ও তুরস্ক। সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, রাশিয়া থেকে একটি বিমানে করে সৌদি আরবে পাঠানো হয়েছে 5 জন ব্রিটেনের নাগরিক, 2 জন আমেরিকান, 1 জন ক্রোয়েশিয়ার, মরক্কোর এবং 1 জন সুইডেনের। পরে তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন।